চিটফান্ড যে যদি কেউ সুবিধা নিয়ে থাকে তাহলে আমরা 2010-11 থেকে যদি দেখি তাহলে সবচেয়ে বড় চিটফান্ড থেকে সুবিধা নিয়েছেন মমতা ব্যানার্জি এবং তার পরিবার, এবং সেটা তাদেরই স্পোকসপারসন একজন বিখ্যাত সবসময় টিভিতে বলেন, তার মুখ থেকে শোনা গেছে যে সবচেয়ে বেশি যদি কেউ সুবিধা নিয়ে থাকে চিটফান্ডে তারা নিয়েছে। লকেট চট্টোপাধ্যায় বিজেপি সাংসদ, তিনি বলছেন পশ্চিমবাংলায় আর্থিক কেলেঙ্কারি কাণ্ডে যদি কেউ সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকেন তাহলে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার। এমনটাই বক্তব্য লকেট চট্টোপাধ্যায়ের। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রসঙ্গে মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায়। লোকসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগলির বিজেপি সাংসদ বলেন তৃণমূল দলে একে একে সবাই ধরা পড়ছে, তৃণমূল দলটাই পুরো চোর ডাকাতে ভরে গেছে। সম্প্রতি টিএমসি সাংসদের কোটি কোটি টাকা আর্থিক তছরূপের ঘটনা সামনে এসেছে, সেখান থেকে নজর ঘোরানোর জন্য তার পাল্টা এখন আমাকে ধরানো হয়েছে। যদি কিছু থেকে থাকে তদন্ত সংস্থায় প্রমাণ দিক, তদন্ত হলে আমি নিশ্চয়ই হাজির থাকবো। আসলে চোরেরা সবসময় চারিদিকে চোরদেরই দেখতে পায় এবং সেটাই হয়েছে, সেটা তাদের এক মুখপাত্রর মুখ থেকেই শোনা গিয়েছিল। শুনুন কি বলছেন লকেট চট্টোপাধ্যায়। যে যদি কেউ সুবিধা নিয়ে থাকে তাহলে আমরা 2010-11 থেকে যদি দেখি তাহলে সবচেয়ে বড় চিটফান্ড থেকে সুবিধা নিয়েছেন মমতা ব্যানার্জি এবং তার পরিবার, এবং সেটা তাদেরই স্পোকসপারসন একজন বিখ্যাত সবসময় টিভিতে বলেন, তার মুখ থেকে শোনা গেছে যে সবচেয়ে বেশি যদি কেউ সুবিধা নিয়ে থাকে চিটফান্ডে তারা নিয়েছে। এবং যত দেখবেন চিটফান্ডের যারা সুবিধা নিয়েছেন প্রত্যেকটা তাদের দলের কেউ জেলে রয়েছেন, মন্ত্রী কোনো বিধায়ক সব জেলে রয়েছেন, একের পর এক একের পর এক দুর্নীতি ধরা পড়ছে। তো পুরো তৃণমূল দলটাই পুরো চোর ডাকাতে এবং এইসব ধরনের লোকেদেরতে ভরে গেছে। এখন রিসেন্টলি যেটা হয়েছে সাংসদ তার কোটি কোটি টাকার একটা তছরূপ দেখা গেছে এবং সেটা সামনে এসছে, সেইখান থেকে নজর ঘোরানোর জন্য এখন কাকে পাবে দেখছে, তার পাল্টা যদি কাউকে একটা ধরা যায় সেই জন্য আমাকে ধরা হয়েছে। আমার কথা হলো যদি কিছু থেকে থাকে তদন্ত সংস্থায় তারা প্রমাণ দিই, নিশ্চয়ই তদন্ত হলে আমি নিশ্চয়ই সেখানে হাজির থাকব। আসলে চোররা সবসময় চারিদিকে চোরেরই দেখতে পায় এবং সেটাই হয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছিল শুক্রবার সকাল 10টা নাগাদ। ইডির দফতরে কাজকর্ম শুরু হতেই সেখানে পৌঁছন বিধাননগর পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ তুলসী সিনহা রায়, সঙ্গে ছিলেন বেশ কয়েকজন তৃণমূলপন্থী সমাজকর্মী এবং আইনজীবী। সিজিও কমপ্লেক্সে গিয়ে লকেটের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন তারা। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তৃণমূল কাউন্সিলর বলেন লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালির সুবিধে নিয়েছেন, অথচ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি ইডি। রোজভ্যালি কাণ্ডের তদন্ত করছেন ইডির আধিকারিকরা। আমরা লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ তাদের হাতে দিয়ে এসেছি। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।